তিনি হলেন হাল এলরড। ১৯৯৯ সালের দোসরা ডিসেম্বর একটি গাড়ি তাকে ধাক্কা মারে। এরপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। ৬ মিনিট পর অলৌকিকভাবে তার হৃদকম্পন আবার শুরু হয়। ৬ দিন পর তিনি কোমা থেকে ওঠেন। ডাক্তার বলেছিল তিনি আর কোনোদিন হাঁটতে পারবেন না, কারণ তার ১১টি হাড্ডি ভেঙে গিয়েছিল। এই অ্যাক্সিডেন্টের কয়েক বছর পর তিনি একজন বেস্ট সেলিং লেখক, কিনোট স্পিকার এবং একজন আলট্রা ম্যারাথন রানার হয়ে ওঠেন। মৃত থেকে বেঁচে উঠে ডাক্তারের মত ভুল প্রমাণিত করলেন। কিভাবে তিনি এই স্থানে পৌঁছালেন? প্রথমেই বলে রাখি, হাল এই অবস্থানে পৌঁছানোর আগে তার ২০,০০০ লোন ছিল। সে শারীরিকভাবে অক্ষম ছিল, সে প্রচণ্ড মানসিকভাবে দুর্বল ছিল, কিন্তু এই ৬টি অভ্যাস পালন করার পর সে এখন পৃথিবীর সফল মানুষদের একজন। হাল হলেন তিনি এই ৬টি অভ্যাস ধর্মের মতো পালন করেন। এর জন্য প্রথমে তোমাকে ঘুম থেকে উঠতে হবে। কোমা থেকে ফিরে তিনি ৬টি সকালের অভ্যাস তৈরি করেন, যেগুলো তিনি বিভিন্ন সফল লোকের জীবন কাহিনী থেকে পড়ে শিখেছিলেন এবং এগুলো তিনি রোজ সকালে করতে আরম্ভ করেন। হাল এলরডের লেখা বই দ্য মিরাকল মর্নিং থেকে নেয়া ৬টি সকালের অভ্যাস এখন আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলি ফলো করলে আপনিও সফল হতে পারবেন। হাল এলরড নিজেই অবাক হয়ে গিয়েছিলেন তার এই পরিবর্তন দেখে। এরই মাঝে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি আপনাকে আরও ভালো ভিডিও উপহার দিতে পারব। তিনি সকালের এই ৬টি অভ্যাসকে সংক্ষেপে সেভার্স বলতেন। ১. এস বলতে তিনি সাইলেন্স বা নীরব থাকাকে বোঝান। এখানে তিনি ধ্যান বা প্রার্থনা করতে বলেছেন। ঘুম থেকে উঠে আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হয়ে যাই। সফল ব্যক্তিরা কিন্তু এগুলো করেন না। তারা সকালে ঘুম থেকে উঠে ধ্যান বা যোগ করেন কিংবা প্রার্থনা করেন, যা তাদের মস্তিষ্ককে শান্তি দেয় আর পুরো দিন কাজ করার জন্য নিজেদেরকে তৈরি রাখে। তিনি প্রথমে এটাকে ধর্মীয় রীতি মনে করেছিলেন, কিন্তু যখন এটা নিয়ে তিনি চর্চা করতে লাগলেন তিনি দেখতে পেলেন এটা খুবই উপকারী। এ বলতে অ্যাফার্মেশন বা কথন। জীবনে আপনি কি কি চান তা নিয়ে নিজে নিজে কথা বলুন। অ্যাথলেট, অভিনেতা বা সফল লোকেরা এগুলিই করে থাকেন। আপনি এগুলি একটি কাগজে লিখে রাখতে পারেন। যেমন ক, আপনি জীবনে কোন সময় কি কি চান। খ, কেন এগুলো চান। গ, এগুলি পেতে হলে আপনি কি কি কমিটমেন্ট করতে পারেন। এখন একটি কাগজে এগুলি লিখে রোজ সকালে পড়ুন এবং আপনার কাজের পরিধি ঠিক করুন। আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি কাজ শেষ করলেন এবং পরবর্তী কর্মপদ্ধতি ঠিক করুন। ৩. ভি মানে ভিজুয়ালাইজেশন বা কল্পনা করা। ভিজুয়ালাইজেশন হলো অ্যাফার্মেশনের জমজের মতো। আপনার যা যা স্বপ্ন আছে তা একটি খাতায় লিখেছেন, এখন এই স্বপ্নগুলিকে কল্পনা করুন। ধরুন ভিজুয়ালাইজেশন হচ্ছে ভিডিও আর অ্যাফার্মেশন হচ্ছে অডিও। আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি করতে হবে আর কি কি আপনার ত্যাগ করতে হবে তা আপনাকে এখনই ঠিক করতে হবে। মনে করুন আপনি একটা বিজনেস শুরু করবেন। এখন আপনাকে কল্পনা করতে হবে আপনি কোথায় থেকে শুরু করবেন। যেমন আপনার মূলধন কত হবে, আপনি কি বিক্রি করবেন, কত পরিমাণ বিক্রি করবেন। এটা প্রত্যেক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কোন কাজটি আগে করতে হবে এবং কোনটার পর কোনটা করতে হবে। ৪. ই বলতে এক্সারসাইজ বুঝিয়েছেন। আমরা সকলে জানি ব্যায়াম করাটা কতটুকু প্রয়োজন, কিন্তু নানা বাহানা দেখিয়ে আমরা কিন্তু ব্যায়াম করি না। বৈজ্ঞানিক মতে ব্যায়াম করলে আমাদের ব্রেইনে বেশি অক্সিজেন সাপ্লাই হয় আর ব্রেইন এন্ডোরফিন তৈরি করে, যা আমাদের চিন্তাধারা ঠিক করে, পুরো দিনের জন্য শক্তি যোগায়। আমরা সকলে একটা অজুহাত দিয়ে থাকি, আজ তো লেট হয়ে গেল, এখন তো আর জিমে যাওয়ার সময় নেই। এটা দূর করার জন্য আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। আপনি এক মাস একটানা করতে পারলে তখন দেখবেন যেটা আপনার কাছে একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর ব্যায়াম করা মানে জিমে যাওয়া নয়, আপনি ফ্রি হ্যান্ডও করতে পারেন। এই ধরুন সকালে জগিং, পুশ আপ কিংবা পার্কে জোরে জোরে হাঁটা কিংবা দৌড়ানো। ৫. আর মানে রিডিং বা পড়া। নিজের ব্যক্তিত্ব বাড়ানোর জন্য বই পড়া ভালো একটা অভ্যাস। প্রতিদিন মিনিমাম কোনো বই থেকে ১০ পাতা পড়ার চেষ্টা করুন। এই হিসাবে এক বছরে আপনার ৩৬৫০ পৃষ্ঠা পড়া হয়ে যাবে, যা কিনা অনেকটা ১৭-২০টি বই পড়ার সমান হতে পারে। বই আপনার মেধা বৃদ্ধির একমাত্র নিয়ামক। আমরা যেরকম শরীরের চাহিদা পূরণের জন্য খাওয়া দাওয়া করি, তেমনি মনের ও মেধার চাহিদা পূরণের জন্য ভালো বই পড়া অত্যাবশ্যক। সুতরাং রোজ ভালো এবং সফল মানুষের বই পড়তে আরম্ভ করুন। ৬. এস বলতে স্ক্রাইবিং বা লেখাকে বুঝিয়েছেন। রোজ কিছু সময়ের জন্য লিখতে বসুন। আপনার মনোভাব, চিন্তাধারা, কি কি পেয়েছেন আর কি কি পেতে হবে, তার জন্য আপনার কি ইম্প্রুভ করতে হবে বা কি শিখতে হবে, এগুলি লিখুন। এই পদ্ধতি আপনার কাজে মনোযোগ লাগাতে সাহায্য করবে।
এই রুটিনগুলি মানতে হলে প্রথমেই আপনাকে খুব সকালে উঠতে হবে এবং মনে রাখতে হবে সকাল 8টার আগে একটি একটি করে সবগুলো কাজ করে ফেলতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।